কি হয়েছে তো মানে আমি যদি সত্যিই ছেলের সঙ্গে ভেগে যেতাম আপু দুলাভাই তো মনে হয় না খেয়ে ঘুমায় গেল নাও ঘুমাক অনেক কড়া ঘুমের ওষুধ দিছে ওকে আমি তো জোর করে ঘুম থেকে উঠে ওকে নিয়ে আসছি থাক ঘুমাক ইশ আপু আমি না ভাবতে পারি না আমার সারা শরীর কেমন যেন কাটা দিয়ে উঠছে কি ভাবতে পারতেছিস না ভাবতে পারছি না মানে কিছু যদি একটা হয়ে যেত কি হয়ে যেত মানে আমি যদি সত্যিই ছেলের সঙ্গে ভেগে যেতাম আপু আমি না কখনো বিশ্বাস করতে পারবো না যে তুমি কারোর সাথে কখনো ভেগে যাবা আমি ভাবতেছি যে ধুলাভার যদি কিছু একটা হয়ে যেত চল আপু কিছু খাবা না রে আমি এখন কিছু খাবো না আমার কিছু খেতে ইচ্ছা করছে না ইচ্ছা না করলেও খেতে হবে খেয়ে একটা ঘুম দাও কাল সারা রাত মনে হয় ঘুমাওনি না সুমা প্লিজ তুই যা আমি যাব না আমি একটু বসে থাকি চুপচাপ এখানে আপু প্লিজ কিছু চিন্তা করো না ঠিক হয়ে যাবে তোর দুলা ভাই আমাকে আজীবনের জন্য একটা চিন্তা দিয়ে গেল মরার আগে আমি এটা ভুলবো কি করে বলতো লোকটা আমাকে সন্দেহ করলো একটা জুনিয়র ছেলের সাথে আমাকে সন্দেহ করলো লোকটা সন্দেহ করে ও নিজের জীবনটা পর্যন্ত দিতে গেল মানে কিভাবে আমি এটা ভুলবো আমাকে একটু বলতে পারিস মানে এটা নিয়ে আমি বেঁচে থাকবো কি করে আপু এভাবে নেগেটিভলি ভাবো না দুলা ভাই আসলে তোমাকে অনেক ভালোবাসে সে তোমাকে ছাড়া বাঁচা চিন্তাই করতে পারে না না ও ভালোবাসার জন্য মরতে চায়নি তাহলে আবার কি ও অপমানে মরতে চাইছে সুমা আমি তো দুলাভাইকে খুব ভালো করেই চিনি আপু আমার মনে হয় এখন সব পজিটিভলি ভাবাটাই ঠিক হবে আমি খুব চেষ্টা করতেছি পজিটিভলি ভাবতে কিন্তু আমি পারতেছি না আমার খুব ইচ্ছা করতেছে এখন শিমুলতলি যাইতে শিমুলতলি গিয়ে রেল লাইনের ধার ধরে ঘন্টার পর ঘন্টা হাঁটতে এবং হাঁটতে হাঁটতে কোনো অজানা একটা স্টেশনে চলে যাইতে তুমি আর আমি একবার হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা স্টেশনে চলে গেছিলাম মনে আছে চলো আপু কিছু খেয়ে নেবে জানিস আমি যদি এখন আবার শিমুলতলি যাই তো দুলা ভাই ভাববে আমি আমার কোনো প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে যাইতেছি মানে কি যে একটা অত্যাচার আমি যে কিসের মধ্যে আছি আমি যদি কাউকে একটু বুঝাইতে পারতাম তোমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা বেবি আরে আমি ওকে কত ডাক্তারের কাছে যাইতে বলতেছি তো আমার কথা শুনতেছেই না আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো না আগে সুস্থ হোক এখন তুমি চলো খাবা শুনো আমি খাবো না আমার একদম খাওয়ার ইচ্ছা নাই প্লিজ আমি শুনবো না তোমার কথা আমার সাথেই যাবো চলো বাবা প্লিজ জোর করিস না আমাকে আমি একটু খাবো না আসো না বেশি ইয়ে করো না তো আপু আসো বেশি জেদ করো না আসো আমার রুমে খাবার দেয়া আছে আমরা একসাথে খাবো তোমার জন্য আমিও খাইনি আসো তুমি বন্ধু কাল ভালোবাসনি কাল কেন শুনি কেন ভালোবাসনি কিসে তনুমা তুমি সার সকালবেলা তুমি এই জায়গায় একা একলা আসতেছো জিনমিন আচো করছিনি এটা চা দে তো বাপ না চা দিলাম আমি ওরা দিতে কোনো সমস্যা নেই কিন্তু কি হয়েছে তোমার হাসি মুখে থাকা তো ভালো না মানুষের হাসি থাকা ভালো কিন্তু উটের হাসি থাকা তো ভালো না মামা কি হয়েছে তুই কলম চাইলেও আজকে আমারে ডিস্টার্ব করতে পারবে না তুমি কি আজকে যেন তুমি মেজাজ খারাপ না হয় ডিস্টার্ব না হইলে কোনো বুস্টার মুস্টার ভ্যাকসিন ভ্যাকসিন মারছো নি দুনিয়াটা আসলেই অনেক সুন্দর আসলে অনেক সুন্দর আমার বুঝছি আমি না আচ্ছা তুমি বাবা তোমরা চালা লুই আহি নিয়াই নিয়াই সকাল থেকে আজকে অনেক আনন্দ হইতেছে অনেক ভালো লাগতেছে বুঝছ নদী যদি হয় রে ভরত কানাই কানাই হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়
তুমি আমায় বন্ধু কাল মনে রাখনি। এসব বাবা তুই কিন্তু দারুণ একটা পোলা বুঝছিস, ওইটা আমি জানি না। মানে এই যে তুই আমাকে রান্না বান্না করে খাওয়াস, ডেইলি তো খাওয়াস, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার বুঝছেন। আচ্ছা মামা, মানে তুমি যদি বিয়া করো মামিলে কি আলাদা বাসা থাকবা?